বাংলা তাঁতপ্রেমীদের জন্য সুখবর, ফের লাভজনক সংস্থায় পরিণত হয়েছে তন্তুজ এবং মঞ্জুষা। রাজ্য সরকারের এই দুটি সংস্থাই একসময় রুগ্ন শিল্পের তালিকায় চলে যায়। গত তিন বছরে একাধিক সংস্কার কর্মসূচির ফলে ফের লাভের মুখ দেখল দুই সংস্থায়। এর ফলে তাঁত শিল্পীদের আয় যেমন বাড়বে, তেমনি আয় আরও সুলভে মিলবে তাঁতের শাড়ি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ, এবার বাঁকুড়ার তামলি বাঁধে লাগাতার বিক্ষোভ অবস্থানে জোট নেতারা। বিক্ষোভে সামিল বাঁকুড়ার পাঁচ বিধায়ক এবং সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর কয়েকজন নেতা, রয়েছেন জেলার কংগ্রেস নেতারাও, জেলাশাসকের স্মারকলিপি জোট প্রতিনিধি দলের। নির্ধারিত পরিমাণের তুলনায় কম খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ রাশন দোকান এবং ডিলারের বাড়িতে ভাঙচুর গ্রামবাসীদের। মুর্শিদাবাদের ইসলামপুরের টেকা রায়পুরের ঘটনা, পুলিশকে তিন ঘন্টা আটকে রেখে বিক্ষোভ। রমজান উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত খাদ্য সামগ্রী না দেওয়ারও অভিযোগ। ব্যাংকের মধ্যে কেপমারি, ছিনতাই 1,03,000 টাকা, ইউনাইটেড ব্যাংকের কোচবিহার শাখার ঘটনা। অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ব্যাগে রাখেন মনোরঞ্জন দত্ত। হঠাৎ এক ব্যক্তি তাকে বলে টাকা মাটিতে পড়ে গেছে, নিচু হয়ে টাকা খুঁজতে গেলে ব্যাগ নিয়ে উধাও ওই ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাই বাজকে ধরার চেষ্টায় পুলিশ। নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারী গ্রামে ফুড পয়জনে আক্রান্ত 50 জন, অসুস্থরা ভর্তি স্থানীয় হাসপাতালে, গ্রামে পাঠানো হচ্ছে মেডিকেল টিম, জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। আহত আইএস প্রধান আবু বকর আল বাগদাদি মার্কিন সেনা জোটের বিমান হানায় আহত। ইরাকের একটি টিভি চ্যানেলের দাবি, সিরিয়া ইরাক সীমান্তবর্তী এলাকায় বিমান হানার সময় আহত। ইউরোপে পরমাণু হামলার পরিকল্পনা আইসিসের, আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। গণবিধ্বংসী মারণাস্ত্র জোগাড় করতে মরিয়া ইসলামিক স্টেট, অনুমান আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের। অতীতে বহুবার আইসিসের রাসায়নিক হামলার শিকার হয়েছে সিরিয়া, সম্প্রতি বারবার আইসিস নিশানা করেছে ইউরোপকে। ভারতের প্রতিবেশী অঞ্চল সন্ত্রাসের আঁতুড়ঘর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যের পরই পাকিস্তানকে করা বার্তা আমেরিকার। পাক ভূখণ্ড যেন ভারতে জঙ্গি হামলার জন্য ব্যবহার না করা হয় নিশ্চিত করতে হবে পাকিস্তানকে, এই জানালো মার্কিন বিদেশ দপ্তর। বাংলাদেশে ফের মৌলবাদী আঘাত, পাবনায় খুন এক আশ্রম কর্মী, প্রাতঃভ্রমণের সময় কুপিয়ে খুন, পেছনে কট্টরপন্থী জঙ্গিরাই, অনুমান বাংলাদেশ পুলিশের। উত্তপ্ত দিল্লি বিধানসভা, ডেপুটি স্পিকার পদে মনোনীত আপের রাখি বিদলান, বেঞ্চের ওপর দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তার, বিক্ষুব্ধদের পাশে দল। প্রতিবার রায়বেরেলিতে আর আমেঠিতে প্রচারে দেখা যায় তাকে, তবে এবার গোটা উত্তরপ্রদেশেই কংগ্রেসের হয়ে প্রচারে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে। দল চাইছে দাদার সঙ্গেই প্রচারে বেরো প্রিয়াঙ্কা, ফাইনাল সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধী। রাজনাথ সিংকে সামনে রেখে আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে লড়তে পারে বিজেপি, দলীয় সূত্রে এমনই খবর। রাজ্যসভা নির্বাচনেও দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি। ডানিশ পর্যটককে অপহরণ এবং গণধর্ষণের মামলায় 5 জনের আমৃত্যু কারাদণ্ড, বর্বরোচিত আচরণ দোষীদের রায় মন্তব্য দিল্লি সেশনস কোর্টের বিচারকের। অভিযুক্ত বাকি 3 নাবালকের বিচার চলছে জুভেনাইল জাস্টিস বোর্ডে। 2014 জানুয়ারিতে দিল্লির পাহাড়গঞ্জে ধর্ষণের শিকার হন ডেনমার্কের পর্যটক। যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য গ্যাস লিক করে 2 জনের মৃত্যু, মৃতদের 1 জন নৌসেনা, অসুস্থ আরও 2 জন। সুয়েজ প্ল্যান্টে কাজ চলার সময় বিষাক্ত গ্যাস লিক করে বিপত্তি।